নমস্কার আজকে আবার ভারতের সাধক ও সাধিকা এবং ইন্ডিয়ান মঙ্কস এই বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে যেই লাইভ করা হয় প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার সন্ধে আটটা থেকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে সেই লাইভের অনুষ্ঠান আজকে আবার শুরু হচ্ছে যদি কেউ দেখে থাকো প্রত্যেক দিন আমি যেই অনুরোধটা করে থাকি যে যারা দেখছেন তারা একটু জানাবেন যে আমার আওয়াজটা ঠিক আসছে কিনা কারণ মাঝে মধ্যেই আওয়াজের একটা গোলযোগ সৃষ্টি হয় এবং সেখান থেকে যে সমস্যাটা হয় যে যারা দেখছেন একটু জানাবেন যে আওয়াজটা ঠিক আসছে কিনা কারণ প্রত্যেক প্রায় আওয়াজের মাঝে মধ্যেই একটা সমস্যা সৃষ্টি হয় শম্ভুচন্দ্রনাথ যদি আমাকে একটু কনফার্ম করেন যে আওয়াজটা পরিষ্কার আসছে কিনা তাহলে একটু সুবিধা হয় আমার আজকে স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা স্বামীজির শিষ্য সেই বইটাই কন্টিনিউ করা হচ্ছে আজকে দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ পর্ব মানে দ্বিতীয় অধ্যায়টা আজকে হয়তো বা শেষ হবে আশা করছি প্রায় রোজই ভাবি আজকে দ্বিতীয় অধ্যায়টা শেষ হবে কিন্তু শেষ করতে পারি না তার কারণ স্বামীজির ধন্যবাদ শরদিন্দু শোনা যাচ্ছে এবং শম্ভুচন্দ্রনাথ অনেক অনেক ধন্যবাদ কিন্তু কোনোদিনই ঠিক শেষ করতে পারছি না তার কারণ স্বামীজির এত গভীর কথা শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয় দিনেই বলছেন এত গভীর আধ্যাত্মিক কথা এবং সেই কথাগুলোর গভীরতা এত যে সেই কথাগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা যখন আমি করছি তখন কম কথায় সারতে পারছি না যতটা যথাসাধ্য ব্যাখ্যা করতে গিয়ে বিষয়গুলো ক্লাসগুলো অনেক বা এই আলোচনাগুলো অনেকটা বড় হয়ে পড়ছে তো এতদিনে দ্বিতীয় অধ্যায় মানে স্বামীজির সাথে শিষ্যের যে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের আলোচনা হয়তো আজকে শেষ হবে আজকে আমাদের এই ষষ্ঠ পর্বের ক্লাস চলছে আ ছবি একটু ঝাপসা আসছে এটা বোধহয় হয় আমার ইন্টারনেটের সমস্যা বা প্রশান্ত চ্যাটার্জি আপনার ইন্টারনেটের সমস্যা কাইন্ডলি কথা শোনা গেলেই হবে মেন বিষয়টা কথা আগের দিন যে বিষয়টা ছিল দ্বিতীয় অধ্যায়ের যে ঈশ্বরের জন্য কেমন ব্যাকুলতা হওয়া প্রয়োজন আর আজকের বিষয় হচ্ছে কর্মভিন্ন উদ্ধারের অন্য আর পথ নাই এটা স্বামীজি শিষ্যকে বলছেন দিনে দিনে কিন্তু আমি আলাদা দিনের আলোচনা করছি না দ্বিতীয় দিন স্বামীজি শিষ্যকে সাথে আমি বেদান্ত নিয়ে কথা বলবো। স্বামী বিবেকানন্দের মতন মানুষ এবং বইটি যত এগোবে তত বুঝবেন যে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী কি মাপের শিষ্য ছিলেন তো সেই শিষ্যের সাথে কথা হচ্ছে একই দিনে অদ্ভুত দুই রকমের দুই পোলের কথা হচ্ছে কারণ আধ্যাত্মিক জগতের পুরুষেরা তারা ভাবে কথা বলেন মানে আজকে আমি এটা নিয়ে কথা বলবো তাই এটা নিয়েই কথা বলছি ঠিক এরকম বিষয়টা হয় না কথা আসে মানে কথা দু ভাবে বলা যায় যে একটা হচ্ছে বলছি আর একটা কথা আসছে ঠাকুরের একটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের একটা খুব সুন্দর কথা ছিল যে মা রাশ ঠেলে দেন মানে যেভাবে কথাটা আসে ভিতর থেকে সেভাবে বলেন তো স্বামীজি জাস্ট শিষ্যের সাথে আগের দিন কথা বলছিলেন যে ঈশ্বর লাভের জন্য কতটা ব্যাকুলতা প্রয়োজন এবং কথা থেকে প্রসঙ্গান্তরে চলে গেলেন যে কর্ম ভিন্ন উদ্ধারের পথ নেই এবং সেই কথাগুলো এই যে কর্ম বেদান্ত নিয়ে কথা বলছেন কর্মযোগ নিয়ে কথা বলছেন এর আগের দিন কথা হচ্ছিল পুরো জ্ঞান যোগ নিয়ে আগের দিন যারা লাইভে ছিলেন তারা শুনেছেন বা আরেকবার ছোট্ট করে আমি রিপিট করছি যে মূল কথা ছিল যে গোপীদের ভালোবাসা দেখো ভক্তের ভালোবাসা দেখো যাই ভালোবাসা সেই ভালোবাসা নিজের আত্মদর্শনের জন্য যখন হবে সেই ভালোবাসা যখন নিজেকে জানার জন্য প্রাণ আকুপাকু করবে ছটফট করবে সেই রকম ব্যাকুলতা চাই এইটা নিয়ে কথা হতে হতে এবার এলেন কর্মজগতে কর্ম বলছে কর্মভিন্ন উদ্ধারের পথ নেই তো আগের দিন যেখানে শেষ হয়েছিল যে কথা বলতে বলতে স্বামীজি গোপীদের কথা বলছিলেন গোপীদের কৃষ্ণের প্রতি প্রেমের কথা বলছিলেন এবং স্বামীজি বলছিলেন যে গোপীরা কৃষ্ণকে যেভাবে ভালোবাসতো অতটা ওইসব কৃষ্ণকে না ভালোবাসার কথা ছেড়ে দে কিন্তু তাদেরই টানটা নেই সেই রকম টান নিজেকে জানার জন্য যদি হয় এই কথা বলতে বলতে স্বামীজি কৃষ্ণের কথা বলছিলেন এবং বলছিলেন যে হাতের কৃষ্ণকে ছেড়ে ওই কুরুক্ষেত্রের কৃষ্ণকে মনে করতে যে কৃষ্ণের হাতে চক্র রয়েছে এবং যেই কৃষ্ণ কুরুক্ষেত্রে স্থির তিনি সব যুদ্ধ লাগাচ্ছেন এই জ্ঞান থেকে কর্মজগতে আসছেন স্বামীজি কৃষ্ণের বলছে যে এখন মহাবীরের পুজো লাগা মহাকালীর পুজো লাগা কৃষ্ণের যেই কৃষ্ণ কুরুক্ষেত্রের কৃষ্ণ তার পুজো কর বলতে বলতে এবার স্বামীজি বলছেন যে পাশ্চাত্য শিষ্য এবার বলছে স্বামীজি তার আগের একটা কমেন্ট করেছিলেন যে দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে ফলও হচ্ছে তাই ইহ জীবনে দাসত্ব পরলোকে নরক এই কথার পর শিষ্য বলছে পাশ্চাত্য দেশীয় রজভাব দেখিয়া আপনার কি আশা হয় তাহারা কমে সাত্বিক হইবে তিন রকমের গুণ আছে মানুষের মধ্যে সত্যগুণ রজগুণ এবং তমগুণ সত্যগুণী মানুষ যারা ভারতবর্ষের অনেক সাধু সন্ন্যাসী রয়েছে যারা খালি সারাদিন বসে বসে ধ্যান ধ্যান করছেন করছেন এবং ধ্যানই করছেন কেউ সামনে এলে তাকে সেই ধ্যান থেকে কথা বলছেন ব্রহ্মজ্ঞানের কথা বলছেন আবার ধ্যান করছেন সমাজে কি হচ্ছে কার বাড়ি পুড়ছে কোথায় করোনায় কে মরে যাচ্ছে তারা ভাবছেন না এই তার মানে কি এই যে তাদের হৃদয় নেই না তাদের তারা প্রচন্ড তাদের ভালোবাসা কিন্তু তারা ওই জায়গাটা থেকে আর নামছেন না মানে তারা ওই ধ্যানে ডুবে রয়েছেন ওই গুণ তাদের মধ্যে সত্য গুণের প্রভাব মারাত্মক যেমন কথাটা শুনলে হয়তো মনে হবে যে এ জনক রাজা কেমন ধরনের রাজা কিন্তু জনক রাজা মহা জ্ঞানী মানে মহা জ্ঞানী মানে ভয়ঙ্কর রকমের জ্ঞানী ওরকম জ্ঞানী পুরুষ পৃথিবীতে কম জন্মেছে ঠাকুর জনক সম্পর্কে মানে সীতার যিনি বাবা তার কথা বলছি তার সম্পর্কে ঠাকুর একটা খুব সুন্দর ছড়া বলতেন জনক রাজা খেয়েছিল দুধের বাটি এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি কেন বলছেন না জনক রাজা তার রাজ্য সে রাজ্য সামলাচ্ছে তার বিয়ে করেছে তার সন্তান সন্ততি রয়েছে আবার আরেকদিকে সে অষ্টাবক্র মুনির কাছে বসে অদ্বৈত বেদান্তের কথা শুনছে এবং কেমন অদ্বৈত বেদান্তের কথা শুনছে জনক রাজার কথা উঠলেই যখন কিছু বলি মানে জনক রাজার সম্পর্কে খুব প্রিয় আমার একটা চরিত্র জনক রাজা জনক রাজা প্রথম ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর কাছে গেছেন একটু অফ টপিকে যাচ্ছি কিছু গল্পতে আসছি গল্প ঠিক না সত্য ঘটনাগুলো অষ্টাবক্র মুনির কাছে তো অষ্টাবক্র মুনির কাছে জনক রাজা গিয়ে বলেছে যে আমার ব্রহ্মজ্ঞান চাই গুরুদেব তো তখনও তাকে গুরু বলে মানেননি অষ্টাবক্রমণিকে তখন অষ্টাবক্র মুনি বলছেন যে ঠিক আছে রাজা অষ্টাবক্র মুনি প্রচন্ড জ্ঞানী মানে তার সে মায়ের পেটে তিনি যখন মায়ের পেটে গর্ভাবস্থায় ছিলেন তখন থেকেই সে জ্ঞানের কথা শুনছেন তো ভীষণ রকম জ্ঞানী হয়ে জন্মেছেন মুনি তো জনক রাজকে বলছেন যে রাজা তুমি যে আমার থেকে ব্রহ্মজ্ঞান চাইছ তো গুরু দক্ষিণা দিতে হয় গুরু দক্ষিণা না দিলে কখনো গুরু করণ হয় না তো তুমি গুরু গুরুদক্ষিণা কি দেবে আমাকে তা জনক রাজা তখন উত্তর দিয়েছে যে আমার সবিত আপনার আমার সমস্ত কিছু তোমার একজন রাজা একজন সর্বত্যাগী সন্ন্যাসীকে বলছেন আমার সমস্ত কিছু তোমার তো জনক রাজা এই অষ্টাবক্র মুনি বলেছেন আচ্ছা তাই বেশ এবার জনক রাজা যে ঘোড়া এনেছিলেন সেই ঘোড়াতে উঠবেন বলে ঘোড়ার রেকাপ থাকে তো রেকাবে এক পা দিয়েছেন ঘোড়ার ঘোড়ার রেকাবে এক পা দিতে দিয়ে মানে আর একটা পা দিয়ে ঘোড়ার পিঠে উঠবেন তো সেই সময় হঠাৎ অষ্টাবক্র মুনি জাস্ট এক পা ঘোড়াতে দেওয়া অষ্টাবক্র মুনি বলেছেন যে দাঁড়াও আমি একটু আসছি বলে চলে গেছে অনেকক্ষণ পর মুনি ফিরেছেন ফিরে দেখছেন জনকরাজ ওই এক পা ঘোড়ার রেকাবের উপর দাঁড়িয়ে দিয়েই দাঁড়িয়ে রয়েছেন এক মিথিলার রাজা সে তাকে যেই গুরু বলে মেনেছে গুরু মানার আগে কিন্তু সে অনেক প্রশ্ন করেছে গুরু বলে মেনেছে এক পা সেই রেকাবে দিয়ে দাঁড়িয়ে সে পা নামায়নি কিরকম শিষ্য বলছে যে যেমন গুরু তেমন শিষ্য হতে লাগে অষ্টবক্রমণি তো বিশাল জ্ঞানী সেরকম শিষ্য বল তো অষ্টভগ্রমণি বলছে তুমি পা নামাওনি ঘোড়ার রেকাপ থেকে বলছে না গুরুদেব আমি তো বলেছি আমার সবই আপনার তো আমি ঘোড়ার রেকাবে যখন পা দিলাম তখন আপনি বললেন দাঁড়াও আমি আসছি আপনি অনুমতি না দিলে পা কি করে নামায় শুনতে অদ্ভুত আশ্চর্য লাগবে কিন্তু গুরু শিষ্যের সম্পর্ক এবং এই যে শ্রদ্ধা আমি আপনাকে সব দিলাম এবং আপনি না বললে আমি পা কি করে নামাবো সেই জন্যই তো সে জনকরাজ এত এত তার নাম সেই জন্যই তো মুনি অত বড় গুরু তো এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক এবার আর একটা জনকরাজের গল্পে আসি জনকরাজ কারণে বললাম যে সত্যগুণী যে ধ্যান করছে সে ধ্যানই করছে তার চিন্তা নেই পৃথিবীতে কোথায় কি হচ্ছে জনকরাজ একদিনকে অষ্টাবক্র মুনির কাছে বসে অদ্বৈত বেদান্ত শুনছেন অষ্টাবক্র গীতা বলে যে বইটি রয়েছে মানে জনক রাজা এবং মুনির যে কথোপকথন সেটা নিয়ে অষ্টাবক্র গীতা বলে একটি বই রয়েছে এবং ওই বইটি আমার গুরুদেব তো স্ট্রিক্টলি বারণ করেছেন যে যতদিন না ব্রহ্মজ্ঞান হবে এই বই পড়বি না একদম প্রথম আমি যখন যাই আমি দেখেছিলাম আশ্রমে বইটা রয়েছে তো ভগবান আমাকে বললেন যে অষ্টাবক্র গীতা জ্ঞানের আগে পড়তে নেই পড়বি না অনেকেই অষ্টাপগ্র গীতা নিয়ে হয়তো অনেক ক্লাস নেন বা কিছু ঠাকুর রামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে কে গীতা পড়তে দিতেন মানে এত হাই লেভেলের বই মানে যেখানে জগতের কোনো প্রসঙ্গ নিয়েই কথা হচ্ছে না এই বই যেখানে গুরু তার শিষ্যকে বলছে জ্ঞান হওয়ার পরই বই পড়বি মানে এরকম এরকম স্ট্যান্ডার্ড তাদের কথাবার্তার তো এইরকম গুরু আর এরকম শিষ্য না হলে তো হয় না তো জনকরাজের আরেকটা গল্প বলছি তাহলে বোঝা যাবে যে কেন সত্যগুণীর বিষয়ে কথা বলছি জনকরাজ তো তার মধ্যে রজগুণ তো থাকবেই কিন্তু সে যখন গুরুর কাছে বসেছে বেদান্ত বলছেন গুরুদেব অষ্টাবক্রমণি তো সেই সময় মিথিলা নগরী থেকে একজন তার অমাত্য এসে খবর দিল যে মহারাজ নগরে আগুন লেগেছে নগরে আগুন লেগেছে মানে রাজপ্রাসাদও আগুন লেগেছে তার পরিবারও সুরক্ষিত নয় তো শুনে মুনির আশেপাশে যে সমস্ত সন্ন্যাসী শিষ্যরা ছিলেন তারা চঞ্চল হয়ে গেছেন যারে আগুন লেগেছে কি বা মানে কিন্তু জনকরা স্থির তিনি বলছেন আমি গুরুর কাছে বসে বেদান্ত শুনছি নগরে আগুন লেগেছে তো আমি কি করব। প্রচন্ড হয়তো মনে হতে পারে যে একটা জঘন্য রাজা কিন্তু সে শিষ্য হিসাবে পারফেক্ট সে ব্রহ্ম জ্ঞানের কথা শুনছে যেই জ্ঞান যেই জ্ঞানের কথাতে বলছে যে জগৎ নেই সে তখন সেই তার মনের অবস্থা তার সেই মনের অবস্থা থেকে তিনি বলছেন যে তো আমার কি মিথিলা আবার সে কিন্তু একজন ভীষণ সাকসেসফুল রাজা প্রজারা তাকে ভীষণ ভালোবাসত তার মানে সে রাজকার্য যথাযথভাবে ভাবে এই নয় যে সে তার প্রজাদের অবহেলা করতো জ্ঞান মানে সে তার আধ্যাত্মিকতার জন্য প্রজাদের অবহেলা করতো তা নয় তো এই হচ্ছে সত্যগুণ এবং মন যখন ওই ভূমিতে থাকে মনের তো ওঠানামা আছে মন যখন সেই জায়গায় দাঁড়িয়ে থাকে তখন মুখ থেকে ওই কথাই বেরোয় যে মিথিলা পুড়ছে তো আমার কি আমি গুরুর কাছে বেদান্ত শুনছি তো এই হচ্ছে সত্যগুণীর কথা আর রজগুণ তো হচ্ছে যখন সে রাজকার্য করছে বিভিন্ন কাজকর্ম করছে এবারে আসছে হচ্ছে তমগুণ যেটা নিয়ে স্বামীজি শিষ্যকে গালাগাল করেছিলেন আগের দিন যে ঘোর তমগুণে দেশ ছেয়ে গেছে সব জায়গায় খালি নেই নেই দাও দাও কারণ মনে রাখতে হবে সেই সময়টা একটা ভারতবর্ষের পরাধীনতার সময় ইংরেজরা পুরো শোষণ করে শেষ করে দিচ্ছে দেশকে এবং সব জায়গায় ভারতবাসীদের একটাই কাজ স্যালুট ঠোকা ইংরেজদের এবং ইংরেজদের স্যার স্যার করা তো স্বামীজি বলছেন ঘোর তমগুণে দেশ ছেয়ে গেছে সেই সময় শিষ্য প্রশ্ন করছে যে পাশ্চাত্য দেশীয়দের রজভাব দেখে কি আপনাদের আশা হয় যে এরা কোনোদিন সাত্বিক হবে কারণ শিষ্য প্রথম চ্যাপ্টারেই ছিল যে সে প্রচণ্ড আচার বিচারী এবং সে বেদান্ত মানে বেদান্তের যে শাস্ত্রের মতো বা সে শাস্ত্র ছাড়া নড়ে না মানে সে চলতে গেলেও তার শাস্ত্র লাগে শিষ্য এরকম গোড়া ছিল তো বলছে যে পাশ্চাত্য দেশীয় শিষ্যরা যারা আপনার পিছন পিছন সারাক্ষণ ঘুরছে কারণ তখন স্বামীজি অলরেডি বিদেশ থেকে আমেরিকা জয় করে চলে এসছেন এবং তার সাথে বেশ কিছু শিষ্য শিষ্যাও রয়েছেন বিদেশি এরা তো সব রজগুণী তো না হলে আসল জ্ঞানের জন্য সেটা কি তাদের কোনো দিন হবে আপনার কি মনে হয় যে কোনোদিন এদের মধ্যে সত্যগুণ আসবে এবার স্বামীজি উত্তর দিচ্ছেন নিশ্চয়ই রজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় উঠেছে তাদের যোগ হবে না তো কি পেটের দায় লালাই তো তোদের হবে খুব কঠিন কথা বলছে স্বামীজি বলছেন যে অবশ্যই সত্য গুণ হবে তার কারণ তারা ভোগ কমপ্লিট করে ফেলেছে বলছে তারা মহা রজগুণ সম্পন্ন তাদের মধ্যে মানে প্রচন্ড ভোগ বাসনা তাদের কাছে টাকার ছড়াছড়ি তাদের পেটের দায় নেই তাদের খাবার চিন্তা নেই তারা ভোগ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবে কত ভোগ করবে কত খাবে একটা সময় তো ডায়াবেটিস হবে কত টাকা দেখবে একটা সময় তো দিনের শেষে ঘুম পাবেই যতই টাকা থাক যতই কিছু থাক আমার আমি হয়তো আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি কিন্তু আমি তাকে ভীষণ ভালোবাসি বলে আমি কি সারা দিন বলতে পারবো যে আহা চাঁদ মুখ আমি সারা দিন মুখের দিকে তাকিয়ে থাকি পারি না কিন্তু আমি যতই ভালোবাসা হোক আমার ছেলেমেয়ের প্রতি আমাকে একটা সময় ঘুমাতে হয় আমাকে একটা সময় আমাকে আমাকে সেই ব্রহ্মের কাছাকাছি আসতে হয় আমার যেই জ্ঞান সেই জ্ঞানের কাছাকাছি আমার নিজের কাছাকাছি আমাকে একটা সময় আসতে হয় আমি ঘুমাই ঘুমিয়ে উঠে আবার বলি বা ফ্রেশ লাগছে কেন বলি ফ্রেশ লাগছে আমি যখন ঘুমাই তখন আমার মধ্যে বিষয় অনেক কম থাকে আমার কাছে বিষয় থাকে না আমি প্রায় নির্বিষয় হয়ে ঘুমাই এবং বিষয় থাকে না বলে আমার মধ্যে চঞ্চলতা থাকে না এবং চঞ্চলতা না থাকার কারণেই আমি শান্ত থাকি এবং অনেকটা আমি আমার নিজের কাছে থাকি আমি তো ঘুম থেকে ওঠার পরই পরের কাছে থাকি আমার বিষয় হয় অনেক কিছু ঘর বাড়ি এ ও সে নিজেকে তো বিষয় থাকে না কিন্তু ঘুমের সময় আমার বিষয় আমি থাকি সেই জন্য আমার ছেলে বা মেয়ের মুখ দেখতে আমার যত ভালো লাগুক আমার প্রেমিক বা প্রেমিকার মুখ দেখতে যত ভালো লাগুক একটা সময় আমি ঘুমে ঢলে পড়ি ঢলে পড়তে বাধ্য হই কারণ আমার ভোগের মানে আমি দেখতে 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 একটা সময় ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি আমি এটা একটা নর্মাল উদাহরণ দিলাম এবার এই যে স্বামীজি বলছেন বিদেশিদের কথা মহারজগুণ সম্পন্ন তারা বলছে যে তারা প্রচন্ড ভোগ করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে তারা শান্ত হতে বাধ্য হবে নয়তো কি পেটের দায়ে তোরা খালি ঘুরে বেড়াচ্ছিস তোদের হবে সারাদিন পেটের দায়ে হলে কি হয় সরি একটাই চিন্তা তখন সারাদিন যে আমার কালকের ভাতটা জুটবে তো আমার চাকরিটা থাকবে তো তার জন্য আমি আমার বসকে কতটা তেল মারবো আমি আবার বসের পাশে যে থাকে তার কাছে গিয়ে আমাকে এইটা বলতে হবে আমাকে অফিসে এই পলিটিক্সটা করতে হবে খুব খুব দৈনন্দিন বিষয় আমাদের আমরা কিন্তু পেটের চিন্তায় সারা দিন ঘুরছি তো পেটের চিন্তায় যখন ঘুরছি তো ঈশ্বরীয় চিন্তা আমরা কখন করব তো মহা রজগুণ সম্পন্ন হয়ে যখন ভোগ শেষ হবে তখনই সত্যগুণের বিকাশ শুরু হয় তাদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের ইত্যাদি চিত্র মনে পড়ে আর তোদের ভোগের ভেতর হচ্ছে কিনা ঘরে ছেড়া কাথায় শুয়ে বছরের পর বছর সরের মতন বংশবৃদ্ধি ভিক্ষুক ও দাসকুলের জন্ম দেওয়া ব্যান্ড তাই বলছি এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্ম প্রাণ করতে হবে কর্ম 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 এখন আর নান্ন পন্থা বিদ্যতে হয় নাই উহা ভিন্ন উদ্ধারের আর অন্য পথ নাই যেইটা আজকের বিষয় নিয়ে কথা বলছিলাম কর্ম ভিন্ন উদ্ধারের পথ নেই স্বামীজি বলছেন যে যে আমার ওই বিদেশিদের ভোগ দেখে আমার বিভিন্ন মেঘদূতের বিভিন্ন চিত্র মনে পড়ে মানে আহ বিদ্যুৎ দন্ত ললিত বসনা এইসব কথা বলছেন মানে ভোগের চরম সীমা চরম সীমার বিভিন্ন সুন্দর চিত্র মনে পড়ে কিন্তু বলছে তোরা কি করছিস ভারতবাসীর কথা বলছে যে তোরা ছেঁড়া কাঁথাতে শুয়ে আছিস কোনো চেষ্টা নেই যে আমার উন্নতি হবে আমি কর্ম করবো আমি আরও কাজ করবো এমন কোনো চেষ্টা নেই শুধু কিন্তু শুধু শুয়েই থাকছিস না আবার বলছে সরের মতন মানে শুয়োরের মতন শুয়োরের মতন বংশবৃদ্ধি বছরকে বছর করে যাচ্ছে এখনকার হয়তো প্রত্যেকটা ঘরে একজন কি দুটো দুজন ছেলে মেয়ে কিন্তু একটা তো সময় ছিল যেই সময় মোটামুটি এক একটা বাড়িতে ফুটবল টিমের কাছাকাছি টিম তৈরি হতো এগারো জন দশ জন বা সাত জন আট জন আবার কখনো কখনো পনেরো ষোলো জনও থাকতো রিজার্ভ বেঞ্চে থাকার মতন তা বলছে তোদের তোদের সত্যগুণ তোদের কিভাবে বিকাশ হবে মানে ভারতবাসীদের কথা বলছে সত্যগুণ ভারতবাসীদের কি করে বিকাশ হবে তারা তো ভোগ কি জানলো না সারা দিন চিন্তা কাল খাবো কি আর সন্তান উৎপাদন করে যাচ্ছে বলছে একদল ভিক্ষুক তৈরি করছে এবং সন্তান উৎপাদন করে চিন্তাটা কি না কোনোমতে মতে তাকে স্কুল কলেজে একটু ঢুকিয়ে সে যেন আবার পয়সা রোজগার করতে পারে এবং সারাক্ষণ পেটের চিন্তা করতে পারে সে পয়সা রোজগারের চিন্তা এইরকম নয় যে সে আইএস হবে আইপিএস হবে কোনো মতে একটা কেরানির কাজ জুটিয়ে গেল পেলেই শান্তি আর কি তাদের বলছে তোমাদের কি করে সত্য গুণ হবে ব্রহ্মজ্ঞান তো পরের কথা ছেড়ে দাও সত্য গুণ অন্তত কিভাবে আসবে তো স্বামীজি বলছেন কর্ম 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 বলছে যে এখন কর্ম ছাড়া এই জায়গা থেকে কর্ম ছাড়া উদ্ধারের অন্য পথ নেই কেন বলছে যে যদি কর্ম করে অন্তত কিছুটা ভোগ না করতে পারে তো সারা জীবন তো পেটের চিন্তাতেই শেষ সারা জীবন ছোট ছোট চিন্তা মানে ছোট চিন্তাতেই জীবন কেটে যাবে তো কর্ম করার ফলে যদি কিছুটা ভোগের জায়গায় পৌঁছায় তারপর তার সত্যগুণ তারপর তার ব্রহ্মজ্ঞান উদ্ধার মুক্তি যা হোক সে পরের বিষয় শিষ্য মহাশয় আমাদের পূর্বপুরুষগণ কি রজগুণ সম্পন্ন ছিলেন স্বামীজি ছিলেন না এই তো ইতিহাস বলছে তারা কত দেশে স্থাপন করেছেন তিব্বত চীন সুমাত্রা জাপানে পর্যন্ত ধর্মপ্রচারক পাঠিয়েছেন রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হবার জো আছে কি এবার শিষ্য প্রশ্ন করছে যে আমাদের পূর্বপুরুষগণ কেমন ছিলেন তারা কি আদেও রজগুণ ছিল না তারা কি মানে তার প্রশ্ন এসছে যে সারা জীবন কি ভারতবাসীরা এরকমই ছিল তখন স্বামীজি বলছেন যে তারা ভীষণ রজগুন সম্পন্ন ছিলেন কারণ মানে ইংরেজ আসার আগের কথা হচ্ছে এটা অনেক প্রাচীন কালের যে তারা কত দেশে উপনিবেশ স্থাপন করেছেন মানে কত দেশে রাজত্ব বিস্তার করেছেন তারা শুধু রাজত্ব বিস্তার করেই থামেননি তিব্বত চীন সুমাত্রা সুদূর জাপান ভারতবর্ষে এখন ফ্লাইট টাইট রয়েছে তখন জানি বা অনেক আগে রামায়ণে পুষ্পক রথের কথা পাওয়া যায় তারপর তার কোথাও অতটা এরোপ্লেন প্লেন এসবের কথা শুনিনি তো কিন্তু সুদূর জাপানে তারা ধর্মপ্রচারক পাঠিয়েছেন কতটা রজগুণ থাকলে তখনকার দিনের রাজারা এইসব কাজ করতেন কথায় কথায় রাত্রি আগত হইল এমন সময় মিস মুলার আসিয়া পৌঁছিলেন ইনি একজন ইংরেজ রমণী স্বামীজির প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন স্বামীজি শিষ্যকে ইহার সহিত পরিচয় করাইয়া দিলেন অল্পক্ষণ বাক্যালাপের পরে মিস মুলার উপরে চলিয়া গেলেন মিস মুলার স্বামীজির একজন খুব প্রিয় শিষ্যা ছিলেন স্বামী পত্রাবলিতে স্বামীজির যে চিঠির বই সেখানে অনেক অনেকগুলো চিঠি মিস মুলারকে লেখা দেখতে পাওয়া যায় তো উনি দেখা করতে এলেন এবং কিছুক্ষণ কথাবার্তা বলে উপরে চলে গেলেন স্বামীজির পর শিষ্যকে বলছেন দেখেছিস কেমন বীরের জাতেরা কোথায় বাড়িঘর বড় মানুষের মেয়ে তবু ধর্ম লাভের আশায় কোথায় এসে পড়েছে শিষ্য হা মহাশয় আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরো অদ্ভুত কত সাহেব মেম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত একালে ইহা বড়ই আশ্চর্য কথা খুব জরুরি কনভার্সেশন জাগতিক দিক থেকেও স্বামীজি শিষ্যকে বলছেন মিসমুলারকে দেখিয়ে যে কেমন বীরের জাত দেখ তখন ভারতবর্ষে মেয়েরা বিদেশে যাবে একা চিন্তাই করা যেতে পারতো না যতদূর সম্ভব রবীন্দ্র সত্যেন্দ্রনাথ দত্তের স্ত্রী বোধ আমার যতদূর মনে পড়ে আমি ভুলও বলতে পারি সত্যেন্দ্রনাথ দত্ত বা কারুর একজনের স্ত্রী একা হয়তো বিদেশে গিয়ে শুধু ছেলেমেয়েদেরকে নিয়ে থেকেছিলেন তাও বোধ এই সময় নয় আরও অনেকটা পরে মানে উনিশশো সালের আরো বেশ কিছু পরে এটা তো আঠারোশো সালের কথা হচ্ছে কিন্তু ওই সময় একটা বিদেশি মেয়ে বলছে কেমন বীরের জাত কেন বলছে না যুদ্ধ করেন মিস মুলার বলছে শুধু ধর্ম লাভ করবে তার কিন্তু অন্য কোনো বিষয় আর নেই শুধু ধর্ম লাভ করবে এইটা ভেবে সে ভারতবর্ষে এসে পড়ে রয়েছে এবং সে স্বামীজি কে বিশ্বাস করে এসে পড়ে রয়েছে এবং শিষ্য এই পয়েন্টটা ধরতে পেরেছে যে চট এমনি এমনি তো আর একটা মেয়ে ওই সুদূর বিদেশ থেকে এসে এসে ভারতবর্ষে পড়ে থাকবে না তো এবার স্বামীজি তাকে অদ্ভুত বলেছেন এবার শিষ্য বলছে যে আপনার ক্রিয়াকলাপ আরো অদ্ভুত কারণ যাকে দেখে এসছে সে তো আরো অদ্ভুত হবেই বলছে কত সাহেব বা আপনার সেবার জন্য প্রস্তুত একালে ইহা বড় আশ্চর্য লাগে একালে শব্দটা বলেছে তার কারণ তখন ভারতবর্ষ ইংরেজ শাসন করছে ভারতবাসীদের মোটামুটি জুতো দিয়ে মারা হচ্ছে বিভিন্ন জায়গায় অকথ্য অত্যাচার হচ্ছে এবং ভারতবাসীরা ইংরেজদের কাছে মেনে নিয়েছে যে ওরাই আমাদের প্রভু এবং ইংরেজদের কাছে হাত জোর করেই শান্তি পাচ্ছে মানে যতটা হাত জোর করে মাথা নামিয়ে প্রায় মাটিতে ঠেকিয়ে দিলে আনন্দ পাওয়া যায় ততটাই ভারতবাসীরা সেই সময় করছে তো তাই বলছে যে এই কালে এটা বড় আশ্চর্যের কথা এখন একজন বিদেশি এসে কোনো ভারতীয়র কাছে শিক্ষা নিচ্ছে তার থেকে সেই একটা পরাধীন সময় একজন ভারতীয় ছেলের কাছে বিদেশিরা ভারতবর্ষে এসে শিক্ষা নিচ্ছে এটা আরো আশ্চর্য স্বামীজি আপনার দেহ দেখিয়া শরীর যদি থাকে আরো কত দেখবি উৎসাহী ও অনুরাগী কতকগুলো যুবক পেলে আমি দেশটাকে করে মাদ্রাজে জন কতক আছে কিন্তু বাংলায় আমার আশা বেশি এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না কিন্তু এদের মাসেলসে শক্তি নাই ব্রেন ও মাসেলস সমানভাবে ডেভেলপ হওয়া চাই আয়রান নার্ভস দুই দ্য ওয়েল ইন্টেলিজেন্স ব্রেন এন্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ এট ইউর ফিট বলছে দৃঢ়বদ্ধ শরীর ও বিশেষ সম্পন্ন হলে জগৎকে পদানত করা যায় কেন বলছে স্বামীজি আপনাকে মানে নিজের শরীরকে দেখিয়ে বলছে যে যদি এই শরীরটা থাকে বলছে যদি শরীরটা থাকে মানে যদি আমি বেঁচে থাকি তাহলে আরো অনেক কিছু দেখবি বলছে আমি কয়েকটা উৎসাহী এবং অনুরাগী উৎসাহী মানে যে কাজ করতে চাইবে এবং অনুরাগী যে কথা শুনবে যে স্বামীজি যা বলছেন যেভাবে কাজ করতে বলছেন সেই কথাটা যে শুনবে সেই রকম এবং অনুরাগী মানে যে ভালোবেসে শুনবে এই নয় যে বজগিরি করা সে যখন ভালোবেসে স্বামীজির কথা শুনবে বলছে যে এইরকম কয়েকটা যুবক পেলে ছেলেকে পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেবো মাদ্রাজে কয়েকজন রয়েছে মাদ্রাজে আলাসিঙ্গা বা স্বামীজির শিষ্য বেশ কিছু ছেলেদের তৈরি করেছিলেন স্বামীজি যখন বিদেশে যান সে সময় মাদ্রাজের ছেলেগুলোর অনেক বিশেষ ভূমিকা ছিল মাদ্রাসে জন কত গাছে কিন্তু বাংলায় আমার আশা বেশি কারণ এমন পরিষ্কার মাথা অন্য কোথাও জন্মায় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাঙালিদের মাথা ভীষণ পরিষ্কার বাঙালিরা ভীষণ ভালো বুদ্ধি করতে পারে তাই বাঙালি পলিটিক্সেও খুব ভালো কিন্তু বলছেন যে কিন্তু এদের মাসেলসে শক্তি নেই বলছে কিন্তু এদের শক্তি নেই এদের মাথা ভালো কিন্তু চুপচাপ বসে থাকে মানে কাজ করতে চায় না ব্রেন এবং মাসেলসে সমানভাবে ডেভেলপ হওয়া যায় শুধু মাথা ভালো হলেই হবে না আবার শুধু মাসেলস মানে পেশি শক্তি ডেভেলপ হলেও হবে না শুধু পেশি শক্তি ডেভেলপ হলে ভিমের মতন হবে যা হোক মেরে দেব আর মাথা যদি থাকে তাহলে শুধু মাথা থাকলে তাহলে সারাদিন বসে বসে শকুনির মতন প্ল্যান ভাবছে এটা করব ওটা করব সেটা করব। কিন্তু কিছু না কিন্তু এই দুটোর মধ্যে সামঞ্জস্য চাই যে আমার আমার ব্রেনও রয়েছে রয়েছে এবং এবং কাজ করার ইচ্ছাও করছে আমি করতে পারি কাজটা অর্জুন যেমন ছিল অর্জুনের কিন্তু ব্রেনও ছিল সেই জন্য সে কৃষ্ণকে চেয়েছিল কুরুক্ষেত্রে সে বলেছিল কৃষ্ণ তোমাকে চাই অক্ষয়নি সেনা চাইনি আবার অর্জুনের মাসেল পাওয়ারও ছিল বলছে আমার এরকম মানুষ চাই তো বলছে দৃঢ়বদ্ধ শরীরও বিশেষ বুদ্ধি হলে জগৎকে পদানত করা যায় বলছে জগৎকে কিভাবে নিজের বসে আনা যায় বলছে যে যদি একদম ভালো শরীর এবং মাথায় বুদ্ধি থাকে তারাই কিন্তু দেখবেন সাকসেসফুল যাদের বুদ্ধির সাথে কাজের একটা সামঞ্জস্য থাকে যেকোনো একটা থাকলে সে সাকসেসফুল হতে অতটা পারে না সংবাদ আসিল স্বামীজির খাবার প্রস্তুত হইয়াছে স্বামীজি শিষ্যকে বলিলেন চল আমার খাওয়া দেখবি আধ্যাত্মিক জগতের মানুষের এই ধরনের কথা বলে সাধারণ মানুষ বলবে না চল আমার খাওয়া দেখবি আধ্যাত্মিক মানুষেরা বলে চল আমার খাওয়া দেখবি আহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন মেলাই তেল চর্বি খাওয়া ভালো নয় লুচি হতে রুটি ভালো লুচি রোগীর আহার মাছ মাংস ফ্রেশ ভেজিটেবল খাবি মিষ্টি কম বলিতে বলিতে প্রশ্ন করিলেন হারে কখন রুটি খেয়েছি আর কি খেতে হবে কি মানে মন কোথায় চড়ে আছে স্বামীজি স্বামীজি কথা বলছেন বলতে বলতে খাচ্ছেন খেতে খেতে তার মনে নেই সে কটা রুটি খেয়েছে বলছে যে কতগুলো রুটি খেয়েছি আর কি খেতে হবে এই যে হঠাৎ কাঠ হয়ে যাওয়া এই যে জগৎ থেকে মন হঠাৎ সরে যাওয়া এই হচ্ছে জ্ঞানী পুরুষের লক্ষণ শারদমামা বলছেন না যে জ্ঞান হলে কি হয় সিংহ না জ্ঞানের জ্ঞান হলে তার কথায় ধরা পড়ে যে সে জ্ঞানী এই যে অমনা মন যে এই জগতে রয়েছে কিন্তু এই যেন নেই এই যেন জগতের সাথে সম্পর্ক যেন আছে আবার যেন জগৎ কোথায় চলে যাচ্ছে এই কথা বলতে বলতে স্বামীজি খাচ্ছেন খেতে খেতে বলছে কটা রুটি খেয়েছি আর কি খেতে হবে মানে তার যে কতটা খেতে হবে সে সেটাও তার লিঙ্কটা যেন হারিয়ে গেছে কখনো কখনো লিঙ্ক হারিয়ে যায় বলছেন মাছ মাংস মিষ্টি কম কারণ ছিল ক্ষুদা আছে কিনা তাহাও বুঝিতে না কথা কহিতে কহিতে তার শরীর জ্ঞান এতটা কমিয়ে গেছে বলছে কথা বলতে বলতে সেই কথায় এত ডুবে গেছে তার শরীর মানে তার খিদে আছে কিনা তাও বুঝছে না মানে আমি কটা রুটি খাবো তা আমি বুঝবো কিন্তু বলছে সে সেটাও বুঝতে পারছে না আরও কিছু খাইয়া স্বামীজি আহার শেষ করিলেন শিষ্য বিদায় গ্রহণ করিয়া কলিকাতায় ফিরিল গাড়ি না পাওয়ায় পদব্রজে চলিল চলিতে চলিতে ভাবিতে লাগিল কাল আবার কখন স্বামীজিকে দর্শন করিতে আসিবে এটাও গুরু শিষ্যের সম্পর্কের একটা বিষয় বলছে স্বামীজি তো আহার শেষ করলো স্বামীজি শিষ্যকে বলল না খেয়ে নে স্বামীজি বললো চল আমার খাবার দেখবি এখানেই হচ্ছে যে সোশ্যাল মানুষ আর আধ্যাত্মিক মানুষ সোশ্যাল মানুষ এবং স্পিরিচুয়াল মানুষের পার্থক্য লোকে বলবে কি অভদ্র না কিন্তু আধ্যাত্মিক মানুষের এরকমই হয় কখনো পাশে বসিয়ে মাথায় আদর করে হাত বুলিয়ে খাওয়ায় কখনো বলে চল খাওয়া দেখবি খাওয়া দাওয়া হাত ধুয়ে বলে তুই যা আমি আমার নিজের চোখে দেখা আধ্যাত্মিক মানুষ কিরকম হয় হ্যাঁ ঠিক আছে যা আবার কখনো হয়তো অনেক টাকা দিয়ে দিচ্ছে যা যা তুই খাস নিয়ে এখনো খেয়ে নেগে যা তো বলছে আরও কিছু খেয়ে আহার শেষ করলো শিষ্যেরও বিদায় গ্রহণ করে কলকাতায় ফিরলো কিন্তু গাড়ি পায়নি তাই হাঁটতে হাঁটতে আসছে শিষ্য শিষ্যরে কিন্তু মাত্র দ্বিতীয় দিন সে গাড়ি না পেয়ে তার মনে ক্ষোভ নেই যে আমি তো এতক্ষণ বসে বসে একজন আধ্যাত্মিক পুরুষের কাছে কথা শুনলাম কই আমি এখন গাড়ি পাচ্ছি না কেন সে কিন্তু সেটা ভাবছে না মানে সে ভাবছে না যে গাড়ি পাচ্ছি না ঈশ্বরের দোষ টোষ এত কিছু ভাবছে না সে গাড়ি পাচ্ছে না হাঁটা লাগিয়েছে এবং হাঁটতে হাঁটতেও তার ক্লান্তি নেই সে চলিতে চলিতে ভাবিতে লাগিল কাল আবার কখন স্বামীজিকে দর্শন করিতে আসিব মানে সে চিন্তা করছে তার ভিতরে টান এসছে স্বামীজির এই দ্বিতীয় দিনের সাক্ষাৎকার কিন্তু সে স্বামীজিকে ভালোবেসে ফেলেছে সে ভালোবেসে ফেলে বলছে যে আমার মনে হচ্ছে যে আমি আবার কবে কালকে আবার কখন দেখতে আসবো তার মনে এখন একটাই চিন্তা আর কিন্তু চিন্তা ঘুরছে না যখন গুরু শিষ্যের ভালোবাসা হয় না অ্যাকচুয়ালি গুরু শিষ্যের সম্পর্কটা বিশাল জ্ঞান গর্ব কথার উপর দাঁড়িয়ে নেই গুরু শিষ্যের সম্পর্ক মূলত দাঁড়িয়ে ভালোবাসার গুরু ভালোবাসে শিষ্য গুরুর গুরুকে প্রচন্ড ভালোবাসে মানে দুজন দুজনের জন্য পাগল হয় স্বামীজি দ্বিতীয় দিনে তাকে এত আধ্যাত্মিক গুড়ো কথা বললেন অনেক উপদেশ দিলেন তারপর শিষ্য চলে যাচ্ছে এবং শিষ্য আবার গুরুর জন্য পাগল হচ্ছে যে কাল আবার কখন দেখা করতে আসব। ভিতরে যখন টান হয় ভালোবাসা হয় তখন এই হয় এতদিন পরে দ্বিতীয় অধ্যায় শেষ হলো দ্বিতীয় অধ্যায় কমপ্লিট আজকে পরের দিন আমরা তৃতীয় অধ্যায় যাবো তৃতীয় অধ্যায় আবার পরের দিন স্বামীজির সাথে শিষ্যের কি কথোপকথন সেই জায়গায় যাবো আমরা দ্বিতীয় অধ্যায় প্রচন্ড স্বামীজির ইম্পর্টেন্ট এবং আধ্যাত্মিক আলোচনায় পূর্ণ ছিল বলে এত দিন লাগলো প্রায় চার দিন ধরে দ্বিতীয় অধ্যায় টুকুর খালি শেষ হলো এর পরের দিন রোববার দিন আবার কথা থাকে মানে শুক্র বৃহস্পতিবার আটটা এবং রোববার আটটায় আমরা নিয়মিত এই আলোচনাটা করি কিন্তু সামনের রোববার আলোচনা হচ্ছে না আমি থাকতে পারবো না আমার একজন খুব প্রিয় সন্ন্যাসী দেহত্যাগ করেছেন এবং তার ভান্ডারা রয়েছে সাধু ভান্ডারা আছে তো সামনের রোববার এই আলোচনা বন্ধ থাকছে আবার পরের বৃহস্পতিবার সন্ধে আটটা নাগাদ তৃতীয় অধ্যায় তৃতীয় বললি স্বামী শিষ্য সংবাদের এবং স্বামীজির সাথে শিষ্যের তৃতীয় দিনের সাক্ষাতে কি আলোচনা হয়েছে সেই নিয়ে আবার আমি আমার সাধ্য মতন আলোচনা করার চেষ্টা করব আর আপনারাও জানাবেন কেমন লাগছে আলোচনা এটা কমেন্টে জানালে ভালো লাগবে খুব এবং যদি আমার আলোচনার মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলেও জানাবেন আমি পরের লাইভে আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই প্রণাম